জমিতে জল দেওয়াকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর বিরোধের জেরে খুন হলো এক যুবক, আহত আরো দুইজন। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানা তালবাংরুয়া এলাকায়। মৃত ওই যুবকের নাম ইউসুফ আলী, বয়স 35 বছর। আহত দুইজন ব্যক্তির নাম নুরুল ইসলাম এবং রুহুল আলম। এরা দুজনই মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আহত নুরুল ইসলামের ছেলে মৃত ইউসুফ আলী। হরিশ্চন্দ্রপুর থানা পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মঙ্গলবার সকালে পাঠায়। এই ঘটনায় মৃত পরিবারের পক্ষ থেকে হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ করা হয়। প্রতিবেশী আনিসুর শেখ, তালেব শেখ সহ পাঁচজনের নামে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃত ইউসুফ আলীর দাদা মোহাম্মদ সফিজুল আলম জানান, তাদের মাথার জমি রয়েছে এবং সেই জমিতে জল দিতে গিয়েছিল তার ভাই ইউসুফ আলী। এদিকে জমিতে জল দিতে গেলে অভিযুক্তরা বাধা দেয়। তার ভাই সে বিষয়ে প্রতিবাদ করলে অভিযুক্তরা হাসুয়া রোহান রড দিয়ে তার ভাইকে মারধর করে। তাকে প্রাণে বাঁচাতে গেলে তার বাবা নুরুল ইসলাম এবং তার ভাই বাবাকেও মারধর করা হয়। পাশাপাশি তার আরেক ভাই রুহুল আলমকেও মারধর করা হয়। স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে ছুটে আসে। অভিযুক্তরা সেই সময় এলাকা ছেড়ে পালিয়ে যায়। স্থানীয়রা আহত তিনজনকে প্রথমে চাঁচল সিটি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে সোমবার রাতে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। মঙ্গলবার সকালে ইউসুফ আলী মারা যান। জল গালা দাও, আমি মাখনাটা লাগিয়ে আমরা বাড়ি যাব। ওদের একটা দাঁড়া দিয়ে পানি দিচ্ছে ভাতি দিয়ে, আমাদের একটা দিয়ে। যখনই ভাতিটা ঘুরাইতে গেছে তখনই আইসা পুড়তে লেগেছে সবটা হাইসালা। আমার ছেলেপিলে জানে না যে আমরা তো এই কাজ করে কাণ্ড করে মারব, এখানে জানে না। তারপর ছিল ওরা 15-20 জন না ছিল, সব লাইন দিয়ে সব চলে এসেছে আর আমাদেরকে দেখে কেউ নাই। আমাদের ছেলে একটা ফোন লাগাইছে যে মা হারাতে তালে পেরা মেরে ফেলে দিল। এবার ইবাড়ি উবাড়ি হইতে হইতে মানুষ ধরে পেলো না, ছেলেপিলেকে মেরে দিয়ে সব পালিয়ে চলে গেল। কি দিয়ে মেরেছে? হাসিয়ে দিয়ে, লাতনা দিয়ে, বাঁশ দিয়ে মেরে সব ফাটিয়ে ফুটিয়ে ফেলে কাদাতে মুড়ি ডুবে। কাকে কাকে মেরেছে? মেরেছে আমার একটা ভাসুর বেটাকে, কাদাতে মুখের ঘরে ডুবে আছে, পিছা দুখানে খুব মাথাটা গুলগুলিয়া করে মেরেছে। আর আমার বেটাটা ডাহিন সাইডে পড়ে আছে। আমার বেটাটাকে খালি দুটাম, একটা আমার ভাসুর বহু আর একটা হাত ভাসুর বেটি, খালি জোড় হাত করছে, জোড় হাত আর মারিও না আর মারিও না। তাও শুনল না, শালির বেটি একটা ভাসুর বেটা মারা গেছে, আর ইসুফ আলী আর বেটা একটা হসপিটালে আছে, একটা ভাসুর হসপিটালে আছে। আচ্ছা আচ্ছা, আর কারা কারা মেরেছে? মেরেছে আনসু, তালে, ওদুদ, আখের, সাদ্দাম। পুলিশকে জানিয়েছেন? পুলিশকে আমি বলতে পারছি না। হ্যাঁ, কোন থানায় কে কোন কোথায় জানিয়েছেন? হরিশ্চন্দ্রপুর থানায়। এটা হয়ে জমি নিয়ে কি হয়েছে? দুটো হলো ম্যাসিং, একটা হলো নালি। যে বাদী লোক আছে সারা মোটামুটি 10 দিন ধরে একরকম জল দেয় ওখানে জমিতে। তো আমার কাকা তো ভাইটা ওখানে গিয়ে জল দেওয়ার জন্য তো জল দিতে দিচ্ছেন না গো, একে বলছে জল দিতে দাও, জল দিতে দাও, দিল না গো। ওখান থেকে চলে আসলো বাড়ি, বাড়ি আসার পর পর এখান থেকে গেলো জল দেওয়ার জন্য, জল দিতে দিল না গো। ওরা বিচার কথা আগেই বলেছিল, কী হয়েছিল বলতে পারলো না। অতটা তো বাবাটা হয়ে যদি ওকে রাস্তায় ধরে মারপিট করছিল, ওখানে ছিল আমার বাবা। আমার বাবা যে ওখানে যে তোর বললো কেন মারছিল, ওকে যে দুবারই দিয়েছে, মাসে তো খেয়েছে। ওর পরে পরে গেছে আমার দাদা ইসুফ আলী। ইসুফ আলী যখন যে বলে জোড়হাত করে বলেছে যে আমার কেন করে মারিছ, তোমরা ছেড়ে দাও, ওরা ছেড়ে নিয়ে ওকে তো মারতে লেগেছে, মেরে টেরে কাকাতে পুঁতে দিয়েছিল। পুঁতে দেওয়ার পরে একটা কাকা তো বোন যেয়ে উঠছে নিয়ে এসছে বাড়িতে, পরে গিয়ে যেতে সব বললো বাড়ির লোকজন দেখে নিয়ে সবকে নিয়ে এসছে। কজনকে মেরেছে? মেরেছে তিনজনকে। আচ্ছা, ঠিকই মারা গেছে ইসুফ আলী আমার দাদা। আর আহত? আহত আছে আমার বাবা, আমার কাকা তো ভাই। বলছি এদের কে, তাদের নাম মেরেছে কে? ওদের মেরেছে, ওদের নাম হলো তালেব, তারপর একটা নাম হয়ে গেল আনসুর, তারপর নাম হয়ে গেল ওদুর, আর তারপরে ওদের বাচ্চা কুচ্চা। মানে গন্ডগোলটা কি নিয়ে হলো? গন্ডগোলটা নিয়েছে ওই জমি নিয়ে, জমিতে কি জমি জল দেওয়া নিয়ে। আচ্ছা আচ্ছা, ওরা জল দিতে দিবে না? ওটা জল দিতে দিবে না। আর তোমরা ওই জায়গাটা হলো সরকারি, সবাই ওখান থেকে 5 জল নিয়ে যাবে। এই নিয়ে গন্ডগোল? এই নিয়ে গন্ডগোল। তারপর ওরা দলবল নিয়ে? ওরা দলবল নিয়ে তো জন্য আমার কাকাই তো ভাইটা ওখানে থাকে মেশিন গোলাতে, এই তখন বাড়িতে ফোন করলো, একটা পরে একটা পরে একটা করে লোক নিয়ে এনে ওদের মেশিন ঘরে বললো।
নেসিং ঘরে ঘরে নেওয়ার পর এখানে ওটা দিয়ে আসলা ধরে মারতাম দিয়ে তোমরা আছো আমরা থানাও করেছি কোন থানায় পরিশ্রম তোমরা কি যাচ্ছো আমরা আমরা বিচার চাই তোমার নাম কি আমার নাম হলো মোহাম্মদ সাফিজুল আলম মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট বঙ্গের বার্তা যুব সমাজের কাছে নতুন দিশারি PKSWS ডিফেন্স একাডেমি মোথাবাড়ি মালদা PKSWS ডিফেন্স একাডেমি একটি উন্নত মানের একাডেমি এখানে অতি সহজ পদ্ধতিতে ছেলে এবং মেয়েদের এক্স আর্মি এবং সুদক্ষ টিচার দ্বারা বেঙ্গলি ইংলিশ হিন্দি পড়ানো হয় এছাড়াও যে সমস্ত পরীক্ষার জন্য ফিজিক্যালের প্রয়োজন তাদের জন্য এক্স আর্মি ট্রেনার দ্বারা ট্রেনিং করানো হয় এখানে সমস্ত ডিফেন্স বিভাগের ট্রেনিং কোচিং এবং মেডিকেলের সুব্যবস্থা রয়েছে 100% চাকরি সুনিশ্চিত করার জন্য আমাদের কোর্সগুলি হল ইন্ডিয়ান আর্মি এয়ারফোর্স বিএসএফ WBP KP ITBPF বিহার পুলিশ আবগারি পুলিশ RPF ইত্যাদি এছাড়া প্রাইমারি টেট আপার প্রাইমারি টেট এবং রেল ব্যাংক সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার কথা মাথায় রেখে কম্পিউটার কুইজ উইকলি টেস্ট অনলাইন অফলাইন এই দুই ধরনের টেস্টের ব্যবস্থা রয়েছে যারা যারা এই ট্রেনিং বা কোর্স করতে ইচ্ছুক তারা তারা যোগাযোগ করুন আমাদের এই ঠিকানায় আমাদের ঠিকানা পটলডাঙ্গা মোথাবাড়ি মালদা আমাদের ফোন নম্বর 7718521112 আমাদের ওয়েবসাইট www.pkswsdefenseacademy.com